সো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করবো যে একটি নতুন চ্যানেল শুরুতেই কোন ধরনের ভিডিও বানালে বা কোন টপিকের ওপর ভিডিও বানালে খুব তাড়াতাড়ি ভিডিও ভাইরাল হবে বা ভিডিওটি র্যাঙ্ক করবে সো আমরা যখন নতুন ইউটিউবে আসি ইউটিউবে এসে কাজকর্ম করি আমরা কিন্তু জানি না যে কোন টপিকের ওপর বা কোন ধরনের ভিডিও তৈরি করতে হবে আমরা কি করি রেগুলার একটি করে ভিডিও আপলোড তো করি কিন্তু ভিডিওর কোনো কোয়ালিটি বা ঠিকঠাক থাকে না সো আমরা যা পারি যা মনে আসে তাই আমরা ভিডিও দুমদাম করে আপলোড করে দিই এখানেই কিন্তু একটি নতুন ইউটিউবার সবচেয়ে বড় ভুল করে এবং এই কারণেই কিন্তু তার চ্যানেলটি ডাউন হয়ে যায় সো আপনারা যাতে এই ভুলটি না করেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের ধরে দেখে দেবো যে একটি নতুন ইউটিউব চ্যানেল শুরুতেই কোন ধরনের ভিডিও আপলোড করলে ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউস আসবে এবং ভিডিওটি কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে সো বন্ধুরা চলুন আপনাদের ঘরে দেখিয়ে দিই যে আপনারা কোন ধরনের ভিডিও আপলোড করবেন আপনাদের চ্যানেলে এবং আপলোড করলে আপনাদের ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হবে বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের এই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন সো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রত্যেক দিন নতুন নতুন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটে ভিডিও নিয়ে আসি যে ভিডিওগুলি কিন্তু আপনাদের নতুন চ্যানেলের ক্ষেত্রে অন্তত প্রয়োজনীয় সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সো বন্ধুরা চলুন আপনাদের ঘরে দেখে দিই যে আপনার নতুন চ্যানেলে কোন ধরনের ভিডিও বানালে খুব তাড়াতাড়ি আপনার ভিডিও ভাইরাল হবে সো ভিডিও শুরুতেই আমি আপনাদের ঘরে এখানে যে প্রথম টিপসটি ফলো করতে বলব সো ভিডিও তো আপনারা টপিক পেয়ে যাবেন কিন্তু ভিডিও টপিক সিলেকশন করার আগে আপনাদের ঘরে কি করতে হবে আপনাদের চ্যানেলের কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে হ্যাঁ এটি কিন্তু একটি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ইউটিউব চ্যানেল ভাইরাল হওয়ার ক্ষেত্রে প্রথমত আপনাদের ঘরে একটি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে ধরুন ইউটিউবে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে টেক আছে কুকিং আছে এবং গেমিং আছে আরও বিভিন্ন কিন্তু এন্টারটেনমেন্ট ফানি কমেডি বিভিন্ন ধরনের কিন্তু এডুকেশন আপনারা কিন্তু এখানে অসংখ্য কিন্তু ক্যাটাগরি পেয়ে যাবেন সো প্রথমত আপনাদের ঘরে কী করতে হবে আপনাদের ঘরে দেখতে হবে যে আমার কোন ক্যাটাগরির ওপর ইন্টারেস্ট আছে সো আপনি যদি কুকিং করতে পারেন তাহলে কুকিং আপনি যদি গেম খেলতে পছন্দ করেন তাহলে গেমিং এবং আপনি যদি চান যে মানুষকে কিছু শেখাতে চান তাহলে এডুকেশন বা আপনি যদি ভালো কমেডি করতে পারেন তাহলে কমেডি এবং আপনি যদি চান যে হ্যাঁ আমি ইউটিউবের ব্যাপারে জানি আমি মানুষদের দেখে ইউটিউবে টিপস দেবো তাহলে আপনি কিন্তু এটি সিলেক্ট করতে পারেন সো প্রথমত আপনাদের ঘরে কী করতে হবে আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে সো আপনাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি সিলেক্ট হলো সো এটি গেল এরপর বিষয় আসছে কোন ধরনের ভিডিও বানালে নতুন চ্যানেলে খুব অল্প সময়ের মধ্যে ভিডিও ভাইরাল হবে সো প্রথমত আপনাদের ঘরে কী করতে হবে ধরুন আপনি ইউটিউব টিপস ক্যাটাগরি সিলেক্ট করেছেন শুরুতেই যদি আপনি প্রথমে ভিডিও আপলোড করেন যে সাবস্ক্রাইবার কীভাবে বাড়াবো ভিডিওতে ভিউস কীভাবে নিয়ে আসবো সো এইভাবে যদি আপনি ভিডিও বানান তাহলে কিন্তু যে সমস্ত দর্শকরা আসবে দর্শকরা এসে দেখবে যে এর ভিডিওতে জিরো ভিউস তখন কী হবে দর্শকরা কিন্তু আপনার ভিডিওটি ছেড়ে চলে যাবে সো প্রথমত আপনাদের ঘরে চ্যানেল শুরুতে কী করতে হবে প্রথমত আপনারা দেখবেন আপনার যে ওই ক্যাটাগরি ওই ক্যাটাগরিতে দেখতে হবে আপনাদের করে কোন টপিকগুলি বেশি মানুষ সার্চ করছে এবং কোন টপিকের ওপর বেশি ভিউস এসেছে যেমন ধরুন এখানে আমি আপনাদেরকে বলছি হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল আপনি ইউটিউব চ্যানেল কিভাবে তৈরি করবেন থামনেল কিভাবে তৈরি করতে হয় ভিডিও আপলোড কিভাবে করতে হয় ইউটিউব ভিডিওতে থামনেল কিভাবে লাগাতে হয় এবং ইউটিউব ভিডিওর জন্য সেরা ট্যাগ কোথায় পাবো সো এই ক্যাটাগরির কিন্তু সাধারণত এই টপিকগুলি কিন্তু বেশি ভাইরাল এবং এই টপিকগুলি কিন্তু বেশি মানুষ সার্চ করে সো আপনারা যদি কি করেন ভিডিও শুরুতেই এরকম পনেরো থেকে কুড়িটা ভিডিও আপলোড করে ফেলেন সো আপনারা দেখবেন যখন ইউটিউবে কাজ করছেন দীর্ঘদিন ধরে তিন থেকে চার মাসের মাথায় আপনার এই পুরাতন ভিডিওগুলির মধ্যে যে কোনো একটি ভিডিও দুম করে ভাইরাল হয়ে যাচ্ছে সো প্রথমত আপনারা বুঝতে পারলেন যে একটি নতুন ইউটিউব চ্যানেল শুরুতেই কোন ধরনের ভিডিও বানানো বা আপলোড করা প্রয়োজন সো আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে সো ভিডিওটি যেতে আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন অ্যান্ড ভিডিওটিকে শেয়ার করে দেবেন সো শেয়ার করে দিলে কি হয় যারা ইউটিউবে নতুন কাজকর্ম করছে তাদের অনেক সুবিধা হয় সো ভিডিওটিকে শেয়ার করে দেবেন অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদের ঘরে একটি কথা বলব আপনার যদি আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করতে থাকে সো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল লাইকিনটি অন করে দিন কারণ এই চ্যানেলে আমি আপনাদের জন্য প্রত্যেকদিন নতুন নতুন ইউটিউব টিপস অ্যান্ড টিক্স রিলেটেড ভিডিও নিয়ে আসি যে ভিডিওগুলি কিন্তু আপনার নতুন ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে অন্তত প্রয়োজনীয় সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদের একটি কথা বলবো আপনারা সর্বদা ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড সর্বদা স্মার্ট বাংলা ওয়ানের সাথে যুক্ত থাকবেন